অনেকে জানতে চেয়েছেন কিভাবে একটি ফর্মের ওনারশিপ পরিবর্তন করা যায়, সে বিষয়ে একটি ছোট্ট ভিডিও টিউটোরিয়ালটি আমন্ত্রণ জানাচ্ছি ওনারশিপ পরিবর্তন বিষয়ক ভিডিও টিউটোরিয়ালে। এই ভিডিও টিউটোরিয়াল অনুসরণ করলে আপনারা খুব সহজে একটি ফর্মের ওনারশিপ পরিবর্তন করতে পারবেন। আমাদের প্রশ্নটি করা শেষ, এখন সেটিংস থেকে শুরু করে সমস্ত ব্যাপার আমাদের শেষ হয়ে গেল। এবার আমরা এই ফর্মের ওনারশিপ পরিবর্তন করব। তাহলে এই প্রশ্নটির ওনারশিপ পরিবর্তন করতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমে মোর অপশনে ক্লিক করে আমরা ওনারশিপ যখন পরিবর্তন করব, তখন এই ফর্মটা আমরা আর দেখতে পাবো না, এডিট করতে পারবো না, কোনো কিছুই করতে পারবো না। সেক্ষেত্রে আমার কাছে যদি এই প্রশ্নটির একটা কপি রাখতে চাই, তাহলে এটাকে মেক এ কপি এরকম একটি অপশন করে নিতে হবে। তাহলে এটা মনে করেন আমরা এটা একটা মেক এ কপি দিলে এরকম একটা কপি ডকুমেন্ট এখানে একটা অপশন চলে আসলো। আমি এটার নাম দিয়েছিলাম গুগল ফর্ম বিষয়ক অনলাইন সহভাগিতা, তারিখ দিয়ে দিয়ে একটা 24/11। এরপরে আমি এখানে এটার একটা অপশন দিয়ে দিই যে ওনারশিপ পরিবর্তন, অথবা আমি এখান থেকে ছোট করে শুধু ডব্লু লিখে রাখলাম, ডব্লু লিখে রাখলাম, তাহলে হয়ে গেল। অথবা আপনার মতো করে নিজে হয়তো এ বি একটা দিয়ে দিতে পারি আমরা। তাহলে এটাকে একটা কপি করার জন্য আমাদের এ দেখি আমরা আর একটা কপি করলাম, যেটার মালিকানা আগের প্রশ্নটারই আর একটা কপি হবে। তাহলে আমরা এখানে ওকে করে দিলাম। ওকে দিলেই এখানে আবার নতুন করে ফর্মটা চলে আসছে। তো এখন ফর্মটা তো চলে আসছে সেটা আমরা দেখলাম নতুন, এবং আগে যে নাম ছিল সেই নাম, আগের নামটা দেখেন এরকম ছিল গুগল ফর্ম বিষয়ক অনলাইন সহভাগিতা, এখন নতুন আরেকটা নাম আসছে গুগল ফর্ম বিষয়ক অনলাইন সহভাগিতা 24/11/2020 এ। এই ফর্মটার আমরা ওনারশিপ পরিবর্তন করব, এই ফর্মটা আমার কাছে থেকে যাবে। তাহলে এই ফর্মটার ওনারশিপ পরিবর্তন করার জন্য আমরা কি করব, মোর অপশনে ক্লিক করে অ্যাড কোলাবোরেটরস এই অপশনটায় ক্লিক করব। ক্লিক করলে এখানে যাকে ওনার করতে চাই তার ইমেল আইডি লিখতে হবে। আমি যেহেতু এখন কাউকে এই প্রশ্নটা পাঠাচ্ছি না, আমি নিজেকেই আরেকটা মেইলে, এখানে আমার নিজের আরেকটা মেইল, সেটা লিখে দিলাম। এই মেইল আইডিটা সহজে আমি পেয়েও গেলাম, লিখে দিলাম। লিখে দিয়ে এটাকে আমরা এরকম যখন আসবে সেন্ড করে দিব, সেন্ড। তো সেন্ড করার পরে এইটুকুন যখন শেষ হয়ে যাবে আবার আমরা মোর অপশনে যাব। মোর অপশনে গিয়ে আবার অ্যাড কোলাবোরেটরস এই অপশনে, এই অপশনটাতে আমরা চলে আসব। আসার পরে এই যে আমার আগের, আমি এই আইডি থেকে প্রশ্নটা তৈরি করেছি, এখানে ওনার হিসেবে আমাকে দেখাচ্ছে, একটু আপনারা দেখেন এখানে আমি আগের যে আমার এই আইডি থেকে আমি প্রশ্নটি তৈরি করেছি এবং এই আইডি ওনার এখনো পর্যন্ত। আমরা এই ওনারশিপটা পরিবর্তন করে এইটাতে নিয়ে আসব, ওনাকে আমরা এই আইডি কে ওনার করে দিব। এখানে আপাতত এডিটর হিসেবে অবস্থান করছে। তো এটাকে কিভাবে এখান থেকে পরিবর্তন করা যায় দেখি, আমরা এই যে এডিটর এই অপশনটাতে আমরা ক্লিক করে দিলে দেখেন এখানে একটা অপশন রয়েছে মেক এ ওনার। তো আমরা ওনাকে ওনার করে দিতে চাই, দিয়ে দেব। এবং এখানে আমাদেরকে এই বিষয়টি নিশ্চিত করার জন্য একটি বার্তা দিয়েছে, আপনারা এখানে একটু পড়ে দেখবেন। এবং আমরা যেহেতু জেনে বুঝেই ওনাকে করতে চাই, সেজন্য এখানে আমরা ইয়েস দিয়ে দিলাম। ইয়েস যখন দিয়ে দিলাম দেখেন আগে এইটা এডিটর ছিল, এখন ওনার হয়ে গেছে, উপরে চলে গিয়েছে, খেয়াল আছে নিশ্চয়ই আপনাদের। আর এই যে যে আইডিটা, এই আইডিটা আমার আগের আইডিটা যেখান থেকে আমি প্রশ্নটি তৈরি করেছি, সেটা এডিটর হয়ে গেছে। এডিটর থাকলে আমি এই ফর্মটা দেখতে পাব এবং কতগুলো অপশন রয়েছে যেগুলোতে আমি এডিটও করতে পারবো। তো এখন উনি এই যে আইডি
এটা ওনার হয়ে গিয়েছে। এবার এখান থেকে আবার এডিটরে ক্লিক করলে এটাকে আমাকে রিমুভ করে দিতে পারি আমি। যদি রিমুভ করে দিই তাহলে আমি এই প্রশ্নটি আর কখনো দেখতে পাবো না, উনি ওনার হয়ে যাবেন। এবং এখানে আমি রিমুভ করে দিয়েছি, দেখেন রিমুভ করার ফলে আমি আমার এই আগের যে ইমেল আইডি ওখানে আর এই প্রশ্নটি দেখা যাবে না, আমার ওই আগের ইমেল আইডি যে গুগল ড্রাইভটা সেখানে দেখা যাবে না। এই যে আইডিটা বা ইমেলটা, এই ইমেলের ওনার ওনার যে গুগল ড্রাইভ রয়েছে সেখানে এই প্রশ্নটি চলে যাবে। আমি সেভ করে দিলাম। এখানে দেখা যাচ্ছে যে যে বলছে যে দিস উইল চেঞ্জ ইউর পারমিশন, ইউ ওন বি এবল টু শেয়ার। এখানে যে মেসেজটা দিয়েছে আপডেট পারমিশন, আমি যদি এটা ইয়েস করে দিই তাহলে আমি আর কখনো প্রশ্নটি শেয়ার করতে পারবো না, সেরকম একটি বিষয় আমাকে জানাচ্ছে। আমি ইয়েস করে দিলাম। আগের তো আগের যে আইডিটা ছিল সেটাতে আর দেখা যাবে না, এটা নতুন করে। এখানে দেখা যাচ্ছে যে তাহলে নতুন করে ওনারশিপ চলে আসছে এবং এখানে একটা মেসেজ দিচ্ছে রিলোড হচ্ছে, ইওর অ্যাক্সেস টু দিস ফাইল হ্যাজ চেঞ্জড, আমার এই ফর্মের অ্যাক্সেসটা পরিবর্তন হয়ে গেছে। এই প্রশ্নটি এটাকে আর কখনো আমি এডিট করতে পারবো না, এই যে আমার ফর্ম এখন এইরকম একটা অপশন চলে আসছে আমার এই মেল আইডিতে, তার মানে আমরা ওনারশিপটা সাকসেসফুলি পরিবর্তন করে ফেললাম। কিন্তু আমার মূল ফর্ম যেটা, এটা দেখেন এটা রয়েছে, আমি কপি করে নিলাম, কিন্তু এই ফর্মটা আমি আর দেখতে পাচ্ছি না, এই ফর্মটা আমি আর দেখতেও পাবো না। তাহলে এখানে আমার আমি আবার কাজ করতে পারবো, এখানে এখানে এডিট করতে চাইলে আমি এডিট করতে পারবো এই যে আমার ফর্মটা, কিন্তু এটাতে আমি আর পারবো না যেটা আমি ওনার পরিবর্তন করে দিয়েছি। এভাবেই আমরা ওনারশিপটা পরিবর্তন করে যিনি কন্ট্রোল করবেন তাকে পাঠিয়ে দিতে পারি। আশা করি সবাই আমরা বুঝতে পেরেছি। স্যার আপনি অত্যন্ত সুন্দর এবং দক্ষতার সাথে এটা বলে দিয়েছেন, আমাদের অনেকেরই যতটা অস্পষ্টতা ছিল আমরা শিখে নিয়েছি, তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। কিশোর স্যার 1 মিনিট একটু বলেন। স্যার ভালো লাগছে আপনার মানে উপস্থাপন, সুন্দর ভাবে আপনি বুঝিয়ে দিয়েছেন যে বিষয়গুলো আমারও দুর্বলতা ছিল সেগুলো আমিও জেনে নিয়েছি, আর আমরা যদি কাজ করি তাহলে হচ্ছে আমাদের দুর্বলতা গুলো আবার ধরা পড়বে এবং সেটা পারস্পরিক স্টিয়ারিং এর মাধ্যমে আমরা সেই দুর্বলতা আশা করি কাটিয়ে উঠতে পারবো। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। তো সবাইকে আবার অনেক ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি, সবাই খুব ভালো থাকুন।